বাচ্চা মাচ্চার ঔরজার্য জন্মগ্রহণ করেছিল। কে কে বিশু যমুনার কোলে গাছের পাতা খেয়ে কার জন্ম হলো? গাছের পাতা স্বয়ং গৌরাঙ্গ তুলসী পাত্র, গাছের পাতা তো তুলসী পাত্র খেয়ে জন্মগ্রহণ হলো। গাছের পাতা খেয়ে কে গঙ্গা জল খেয়ে কার জন্ম হলো? গঙ্গা জল শুধু খেয়েছিল বলে কি জন্ম হলো? গঙ্গা জল দিয়ে নারী জন্ম হলো। থেকে ওগ সনাতন গোস্বামীর ঘরে ওগোয় আমার বিষ্ণু প্রিয়া দেবী জন্মিল, আর তুলসী বৃক্ষের পাতাকে শচী দেবী আমার গৌরাঙ্গকে ওজরে ধরিল। আমার 13 মাস 13 দিনে আজি নগর দ্বীপের মাঝে পূর্ণচন্দ্র উদয়ের সঙ্গে অগনিয়া নগর আলো করে আলো করে শ্রী গৌরাঙ্গ অবতার কেন কলির কারণে অবতার, কারণ কলির জীবে কি হবে উপায় ভাবি আছি মনে। কলির অবতারি শ্রী গৌর হরি আমার কাঁধে কটা গেলে বাবুতারি গৌর আমার তারে ছাড়ে ছাড়ুক আমি কালি জন্মান্তরে কারিগ নারী ওগো রাখি জয় মন্দিরে চরণ সেবা ওরে জানি আর হবে জাতি আয়াত প্রেম গেলে পাবো তারি আমর কানে হৃদয় মন্দিরে বদনে গুণ কথা বল নিজে নতে বলিতে নারী কথা আমি অধিষ্ঠান কর গৌর হরি আমার পিতা মাতা আদ্য গুরু ইহারে বেশি আর কাহারে না পাই ওগো শিক্ষা গুরু দীক্ষা গুরু পিতা মাতা আদ্য গুরু সংবাদ মহেশ্বর আদি সকলে পূজিত কর মন প্রাণ দিয়া ওগে জন্ম জন্মান্তর ধরি পিতা মাতার মত গুরু কেহ না হইবে এ জগতে আমার বাবা মাতা মা বাবা কত কষ্ট করে আমাদের জন্ম দিয়েছে তাই এই মানব দেহ নিয়ে কতদিন বিচরণ করিতেছি ধরা মাঝে ধরার মাঝে মনে করিতেছি কত জন্মে জন্মে পিতা মাতা ব্যক্তি কেহ না আপন হইতে পারে শিক্ষা গুরু আবার দীক্ষা গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হরি নাম কৃষ্ণ নাম ছাড়া কলিতে গতি নেই দাদু ভাই, চলে যেতে হবে চলে যেতে হবে ঠক ঠক। শুনো প্রতিদিন কত মরে প্রতিদিন মৃত্যু কত, জন্মের চেয়ে মৃত্যু বেশি এমন কোন দিন নেই 24 ঘন্টা কেহ কোথাও মরে নাই। আজ চুচুড়ায় আজ রেলে আজ লরিতে আজ ট্রাক্টরের নিচে পড়ে সাইকেলের ঠোকা হয়ে পড়ে মরে গেছে, ছানের ঘাটে নামতে গিয়ে মরে গেছে। শোনো একটি এখন ছেলে হলো মায়ের অনেক দিন পরে, তো ষষ্ঠী দেবী আসছে 6 দিনে আছে জানো ওই কপালের দিকে, তো ও কি করছে ছেলের মা কি করছে জানো? সে হরিদাস ওই সমুদ্রের ছেলে শুয়ে আছে, তার ছেলের আয়ু কত না বললে ছাড়বে নি জানো। তার ষষ্ঠী দেবী তার গুলিখানে কত দিচ্ছে? মাত্র 10 বছর আয়ু। তাই বলছে মা গো তোমার ছেলের আয়ু মাত্র 10 বছর,
বললে তো উঠে ছেড়ে দিল, রাস্তা চলে গেল। ভালো তো যখন নয় বৎসর গত হয়েছে, সকলকে ডাকছে হরিদা জানো ঠাকুর, বলে ওরে আয় রে সহ ভাইগণ আয়, এইবার মতো চলে যেতে তো হবে, একবার নাম করি আয়। তাই সকলে খোল কীর্তন নিয়ে আজ কোথায় নাম করতেছে জানো, ও গো শিবা স্বয়ংগণের মাঝে হরিদাসে আমার সমস্ত সহ পরিজন লয়ে, ও গো নাম করে নাম করে হরি ব্রহ্ম লোকে ব্রহ্মা শুনে, আরে নারায়ণী নারায়ণ বৈকুণ্ঠে শুনে, ও গো আমার কৈলায় জননী দুর্গতি নাসিনী দুর্গা, ও গো মহেশ্বরে শুনে। তাই এবার তো সময় সকাল হলে আয়ু শেষ, তাই এমন সময় চিত্রগুপ্তের খাতা নিয়ে আমার জমের দুধ এসেছে, ও গো নাম করে হরে কৃষ্ণ 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 হরে হরে, নাম তো ছাড়ে নাই কেহ তো নাম ছাড়ে নাই, জম যদি করছে ওই চিত্রগুপ্তের খাতা নিয়ে গেছে, বলছে কোথা ঠাকুর হরিদাস তো মরে নাই, তার গিয়ে আনতে পারি কি হচ্ছে না নাম করছে, তুই কাকে দিছে, ওগো আমার কৃষ্ণচন্দ্রকে দিছে, ওগো বৈকুণ্ঠের দাদি রাধা কৃষ্ণ, ওই যে এমন নাম শুনে ওই দশের পাশে এক বিন্দু নয়ন ধারা দিয়ে দিছে, ওগো দাদু একশো বছর হয়ে গেছে, এবারে বলছে বলে মরে নাই মরে নাই হরিদাস, তো কোথায় গেছে দেখো, ওগো কৈলাসে গেছে, কৈলাসে বলছে বলে কথা চালিয়ে এসেছো, বলে না কি হয়েছে, বলে নাম করে ও নাম করে হরিদাস ঠাকুর নাম করে, বলে দেখি দেখি বলে চিত্রগুপ্তের খাতা আমার কৈলাস প্রভু শ্রীচন্দ্র এক বিন্দু ফেলে দিয়েছে, কত হয়েছে দাদু এক লক্ষ এক হাজার এক হাজার হয়েছে দাদু, এবার ব্রহ্মার কাছে গেল জম দুটি বেড়া চিত্রগুপ্তের খাতা, ব্রহ্মা বলে দেখি কি হয়েছে কেন মরে নাই, তাই কি করছে এমন মধুর নাম শুনতে শুনতে ওই নয়নের বিন্দু দিয়েছে, ও গই এক লক্ষ বছর আয়ু হয়ে গেছে, তাই আজ নগর দ্বীপের মাঝে বসে ভেসে গেছে, ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছিল দাদু কিন্তু মুসলমানের ঘরে পালিত হয়েছিল, তাই আজ 52 বা যখন মুসলিমরা আজান পড়ে তখন আমাদের হরিদাস ঠাকুর হরি নাম করে, তাই বলে মুসলমানের ঘরে হরির নাম একে 52 বাজারে পিঠে মেরে দিতে হবে, তাই নিয়ে গেছে জানো, যতগুলো বেত্রাঘাত করেছে বলছে ওগো তোমরা একটু শান্ত হও না আমি একটু মুহূর্ত থাকি, বলে এখন চুপ করে ঘুমিয়ে আছে, এরা যে বলছে মুসলমান সম্রাটকে বলে সে হরিয়া তো মরেইছে, সে হরিয়া মরে গেছে কি করবে, হিন্দু বলে হরি নাম করতে করতে মরেইছে পূর্ব সমাধি দিব, আর মুসলমান বলে ই করবো কবর দিব, দুই দলে হেলাহেলি লেগে হুস্তাহস্তি লেগেছে, তাই দুই দলে হুস্তাহস্তি করে ওই যমুনায় ফেলে দিচ্ছে, আর যমুনায় ভেসে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, ও গো ভেসে যাচ্ছে যমুনা বলিনে ভেসে যাচ্ছে, যমুনা কত যমুনা কত, ও গো কুলু কুলু রবে প্রবাহিত হয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ওই বেনাপুরের জঙ্গলে কিনারে লেগে গেছে, আরে আমার অদ্বৈত গোসাই ও বৈবাধারী নাম করতেছিল বসে চুলো সীমন্তে, ওই নাম শুনে ওই পায়ে ধরে তুলে দিল আড়ায়, বলছে অদর কপিনী কে তুমি অধিকারী কেন ফাঁসি আছো জলে বল শুনি আমি, ওই বলে কানে মন্ত্র দিল কৃষ্ণ কথা হরি কথা, দিয়ে বসাইল বেনাচালের
বসে বসে নাম করে দাদু, ওগো এক লক্ষ নাম না পূরণ হলে নয়ন খুলে নাই। ওই নামে নিয়ে মুসলমান সাম্রাজ্য আর ভোটর পালচ করছে, তাই কি করছে না শোনো, হরিদাসের নাম ভঙ্গ করলে নামটা লুকিয়ে যাবে, তাই কি করছে। ভগজামার শিবা স্বয়ংগণে নদিয়াপুর হতে নিত্য নিত্য নাম করে আমার গৌর হরি আর অদ্বৈতও নিত্যানন্দ ঠাকুর আসে আর যায়, তাই কি করছে। ওই শিবা সঙ্গনে নাম বন্ধ করার জন্য ওগো ডাকিয়া চাপাল গোপাল সর্বস্নমে বলিছে নবাব, ওই শিবা সঙ্গনে যদি বন্ধ করতে পারে নামটা লুকিয়ে যাবে আর হবেনি, তাই সে কি করছে। ওই বৈষ্ণব পিছন জানা করে জলপ্রার্থ করেনি, তাই কি করছে। ওগো পাটি কাটিয়া পাঠার মুন্ড রুধির ছড়ায় শিবা স্বয়ংগণে আরে ছাগ মাথা তুলে রাখি উপরে আর মদ খায় আর মাংস ছড়াইয়ে রাখি আর মদের হাঁড়ি চুলিয়ে রাখি। ওগো কভার কালে আমার শিবাস পণ্ডিত।